কলকাতার ফার্স্ট ট্যাম্পোলিন পার্ক, তোমরা কিন্তু এটা ট্রাই ফার্স্ট ভেবেছিলাম আমার ঘেটি হয়তো ভেঙে যাবে এটা ঘুরে পড়ার পরে জায়গাটাতে। এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে কি বল, খুব মজা করার ইচ্ছে কিন্তু আমার ভয়ও লেগেছে। ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি, তো ওখানে গিয়ে তো বেশ মজা হবে, তোমাদের সাথেও শেয়ার করবো ভেবেছি। এটা কিন্তু অনেক স্মৃতিতে রয়েছে, মানে এলাহাবাদে অনেক এরকম অনেক ভিডিও আমি ফেসবুকেও দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো কলকাতায় আছে, কিন্তু অনেক সার্চ করেছিলাম গুগলে অনেক জায়গায় কিন্তু পাইনি। ফার্স্ট টাইম আমি ট্রাই করতে যাচ্ছি ট্যাম্পলিন পার্ক, যেটার নাম হচ্ছে জাস্ট জাম্পিং। এটা হচ্ছে তোমার কোথায় সেটা আমি তোমাদের ভিডিওর এন্ডে বলবো, সমস্ত প্রাইস কি আছে, কিভাবে যেতে হবে সমস্তটা আমি তোমাদেরকে বলবো। তো তার আগে তোমাদের ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তো আমি তো রেডি হয়ে বসে রয়েছি, সমস্ত ডিটেল দেবো, কখন খোলে, কি প্রাইস, ওখানে খাওয়া দাওয়া কেমন বা কেমন এনজয় করা যাবে, কি রুলস আছে সবকিছু। প্রথমে ভেবেছিলাম বাইক করে যাব, তারপরে ভাবলাম যে না গাড়ি করে যাব, তাই জন্য ফার্স্টে বাইক করে গিয়ে তারপরে গাড়ি। আমরা গাড়ি করে চলে যাচ্ছি সেই ডেস্টিনেশনে, তো এখন আমরা যাব, ম্যাপই আমাদের ভরসা, ম্যাপ দেখেই যাব। আর ইনি হচ্ছে ড্রাইভ করছে গাড়ি, এখন যাব আমরা। ইন্ট্রোর মাঝখানে বলছে তুই ইন্ট্রো দিতে পারিস না, দাঁড়া আমি ইন্ট্রো দিই, তোমরা একটু শোনো কিভাবে ইন্ট্রোটা দিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এরকম ভাবে বলা হয়ে গেছে আমার বাড়িতে। না না দাঁড়া, আমি বলছি তো, হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা খুব এক্সাইটিং ব্লগ হবে, তো আমার ব্লগটা সাপোর্ট করো, পাশে থেকো। এটা শেষে বলি, শ্রীকৃষ্ণ ভরসা, ম্যাপই আমার ভরসা। তো ম্যাপের মাধ্যমেই যাচ্ছি নিউটন, একটা নতুন এক্সাইটেড, একটা খুব ভালো জায়গা, নতুন তো ট্যাম্পলিং পার্ক, তোমরা দেখতে থাকো, লেটস সি। ও কিন্তু ইন্ট্রোটা দিয়ে দিল গাইস, না না এসো না। ম্যাপের চক্করে তো আমাদেরকে অনেক ঘুরতে হলো, তারপরে আমরা সিসি টুর সামনে গেলাম। ওখান থেকে তোমরা কিন্তু এই ম্যাপ মেরে এসো না, জাস্ট তোমরা সিসি টুর সার্চ করো, ওখানেই তোমরা পেয়ে যাবে। একটু এগিয়ে গেলেই তোমরা জাস্ট এই মলটা পেয়ে যাবে। এখানে তো পার্কিং পাওয়াই যাচ্ছিলো না, অনেক ভিড় ছিল, তো পার্কিং আমরা সাইড করে রেখেছিলাম, মোড়ের ওই সাইড করে। তারপরে গিয়ে দেখছি যে কত ভিড়, আমাদেরকে তো জাস্ট নাম লিখিয়ে রাখতে হয়েছিল, যে তারপরে আধ ঘন্টা পরে আমরা ঢুকতে পেরেছিলাম। তো ফাইনালি ঢুকে গেলাম, এটা কিন্তু একদম টপ ফ্লোরে, 10th ফ্লোরে। তারপরে প্রিয়াংশু টিকিট কাটলো, টিকিট কাটার পরে আমি সমস্ত প্রাইসটা বলছি, তারপরে একটা মোজাও কিনতে হয়েছিল। ওই মোজাটা কেনার পরে আমরা তো ঢুকে গেলাম একদম ডাইরেক্ট। ভেতরটা খুবই ভালো লাগছিল আমার, এরকম এত ভিড় ছিল না, তোমরা একটু ফাঁকা ফাঁকা টাইমে আসার চেষ্টা করো। আজকে যেহেতু গুরু নানকের বার্থডে ছিল, ওই জন্য অনেকটা মানে যেহেতু ছুটি ছিল, তাই জন্য এরকম ভিড়টা হয়েছিল সেরকম। তো তারপরে তো আমি ঢুকে গেলাম, বেশ আনন্দ পাচ্ছিলাম এগুলো দেখে। তোমরা ভালো করেই জানো আমি একটু মজা করতে বেশ ভালোবাসি, তো আমাকে একা একাই মজা করতে হয়েছিল, প্রিয়াংশু কিন্তু একেবারেই আমার সাথে সাথ দেয়নি। তারপরে তো আমি এটার ভেতরে ঢুকে গেলাম, জাস্ট তোমরা ভাবতে পারবে না, আমি তো উঠতেই পাচ্ছিলাম না, বারবার পা দিচ্ছি আর ডেবে যাচ্ছে, বারবার পা দিচ্ছি আর ডেবে যাচ্ছে, আমি কোনোভাবেই উঠতে পারছিলাম না, আমি তো কোনোভাবেই উঠতে পারছিলাম না। তারপর ভয় পেয়ে গেছিলাম যে আমি উঠতে পারবো নাকি, তারপর ওই পিঙ্ক ওটার ওপরে ভর দিয়ে দিয়ে একা একা ওঠার চেষ্টা করেছি, কেউ ধরলে না আরও ওঠা যায় না। আর এখানে অনেক ভালো ভালো গান বাজছিল, ওই জন্য আমি নাচছিলাম একটু। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, প্রথমেই রাইড চড়া স্টার্ট করিনি, একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী আছে না আছে, বেশ ভালোই লাগছিলো আমার। তারপরে ওই পিঙ্ক ওটার ওপরে উঠেছি, আমি তো আর উঠতেই পারছিলাম না, আমার তো বড্ড ভয় লাগছিলো। আমার কিন্তু খুব মজা করার ইচ্ছে কিন্তু আমার ভয় লেগেছে, তোমরা পরে দেখতে পারবে, সমস্ত রাইডগুলোতে কিন্তু আমি সাকসেসফুল হইনি। তারপরে তো চলে গেলাম ওইখানটাতে, দেখো খুব সুন্দর, এখানে কিন্তু বড়োর থেকে ছোট, মানে আমি তো দেখে অবাক, আমার বাবা মার বয়সী লোকজনে এসেছিল, তোমরাও এখানে আসতে পারো বেশ, যারা ফান করতে পছন্দ করো। আর এই রাইডটাতে একটা মেয়ে উঠেছিল জানো, ওইটাতে মানে একদম টপটাতে উঠে গেছিলো, আর পারছিল না নামতে, খুব ভয় লাগছিলো মেয়েটা। তারপরে একটা বাচ্চা, ওই রাইডটা আমরা চড়বো ভেবেছিলাম, ওই ইয়েটা আমাদেরকে দিয়েছিল, একটা বাচ্চা বলছে আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে, প্রিয়াংশুর সাথে যে এই বাচ্চাটা ঝগড়া করছিল, তারপর দিয়ে দিলাম যে বাচ্চা মানুষ থাক গিয়ে। তারপর এখানে আমি একটু লাফালাফি করছিলাম, প্রিয়াংশু তো আমার সাথে একটুও মানে মানে লাফালাফি করছিল না, ওর তো লজ্জা পায়, মানে টাকা দিয়ে ঢুকে ও লজ্জা পায়। তারপরে বাস্কেটবল খেলতে চলে গেলাম, আমি তো বাস্কেটবলের বলই পাচ্ছিলাম না, আর ওই বাচ্চাগুলোই আবার আমার থেকে বল নিয়ে নিচ্ছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম ওই বাচ্চাগুলো আমাদের পেছন পেছন, দেখো কি সুন্দর, মানে কি বাজে ওরা বল নিয়ে নিল। তারপরে তো প্রিয়াংশু ওদের থেকে, ওরা খেলার পরে ওদের থেকে আমরা আবার বল নিয়ে নিয়েছিলাম।
ওই বাচ্চাগুলো যেভাবে খেলছিল আমরাও সেভাবে খেলছিলাম। যাই হোক, ওরা খেলার পরে আমরা দুবার করে নিয়ে নিই, মানে ওরা ওদের হাত থেকে আমাদের কাছে চলে আসে, তারপরে আমি দুবার ট্রাই করি, দুবারই পেয়ে যাই। তারপরে ওরা তো তাকিয়েছিল কখন বলটা নেবে নেবে করে, তারপরে বললাম যে না এখন দেব না, দাঁড়া ওই দাদাটা করুক। তারপরে প্রিয়াংশুকে আমি বললাম যে তাড়াতাড়ি করে খেলো, তারপরে আমি ওর একটা ভিডিও করে দিলাম। ও এই একটা জিনিসই ও ট্রাই করেছিল, ওই বাচ্চাগুলো তারপরে দাঁড়িয়েছিল, ওদেরকে বলটা দিয়ে দেওয়া হলো। তারপরে তো আমি এই জিনিসটাকে ট্রাই করতে যাচ্ছিলাম রোপের মাধ্যমে, বান্দর লাফানি যেটাকে বলে, আমি জাস্ট একটা নাম দিলাম। এইটা ট্রাই করার পরে না আমার খুব ভয় লাগছিলো যে আমি করতে পারবো কি না, তারপরে অনেক সাহস নিলাম যে না আমার দ্বারা এটা হবে না। তারপরে চলে আসলাম এই বাচ্চাদের জোনে, ভাবছিলাম যে এটা আমাদেরই জায়গা, কিন্তু একজন বলল যে না এটা বাচ্চাদের। আমার তো খুব ইচ্ছা করছিল যে ওই বাচ্চাদের জোনে যেগুলো ছিল, আরও অনেক ফিচার ছিল ওদের ওখানে, আমি তো ওটা ট্রাই করার ভীষণ ইচ্ছা ছিল, যাই হোক পারলাম না। তারপরে আবার চলে আসলাম আমার এই জায়গাটাতে, এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। তারপরে তো আমি লাফিয়ে নেমে গেলাম এই জায়গাটার মধ্যে, আর যেই আমি নেমেছি বাবারে বাবা, আমি তো আর উঠতেই পাচ্ছি না, কোনো সাপোর্ট নেই এদিকে, কিভাবে উঠব। যাই হোক, আমার তো মোজাই খুলে যাচ্ছিল বারবার, আর প্রিয়াংশু যেহেতু আমার দিকে ভেঙাচ্ছিল, ওকে আমি স্পঞ্জটা ছুড়ে দিয়েছি। আমি বলছি কি তুই তো মানে কিছু করবি না, তুই তো আসবি না, শুধু আমার ভিডিও করতে এসছিস আর আমাকে ভেঙাচ্ছিস, তুই নেমে দেখ। ও তো আমাকে ভেঙাচ্ছিল, তাই জন্য আমি রেগে গিয়ে ওর ওপর দিয়ে মানে এই স্পঞ্জটা ছুড়ে মারলাম। তারপরে এইটাতে একটু লাফালাফি করছিলাম, মানে আমি কিন্তু নাড়াচ্ছিলাম না, ওই সাইডে দুটো ছেলে মেয়ে ছিল, মানে অনেকে ছিল, ওরা এরকম নাড়াচ্ছিল, আমার তো বেশ ভয় লাগছিল। পড়ে গেলেও ক্ষতি নেই, এখানে একেবারেই লাগবে না, এটা কলকাতার ফার্স্ট ট্র্যাম্পোলিন পার্ক, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, মানে বাচ্চা কাচ্চা সমস্ত। আর আমি তো দেখে অবাক যে অনেক বড় বড়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা বয়স্ক মহিলা যিনি আমার পেছনে ছিলেন তিনিও এসছে, মানে অনেকজন এসেছিলাম, তো দেখে অবাক যে সবাই কিন্তু এখন মজা করতে খুব ভালোবাসে। তারপরে আমি এইটা ট্রাই করার চেষ্টা করছিলাম, পারলাম না কোনোভাবেই। তারপরে আবার চলে গেলাম এই স্পঞ্জের এখানে ভাবলাম যে না এত লাফালাফি করেছি, একটু রেস্ট নিই, একটু শুয়ে থাকি, বেশ ভালোই লাগছিল। মাঝখানে তো আমার মাথাটা গরম হয়ে গেছিলো, প্রিয়াংশুকে এতবার করে আসতে বলছি, ও আসছে না, শুধু আমার ভিডিও করে দিচ্ছে, বলছে তুমি আনন্দ করো, তুমি মজা করো। আমি বললাম ভাই তাহলে তুমি 650 টাকা দিয়ে কেন আসলে, তুমি এত টাকা তো খরচা করার দরকার ছিল না, আমি আমার বন্ধুদের সাথে চলে আসতাম বা ফ্যামিলিকে বলতাম, মাকে বলতাম, মাকে নিয়ে চলে আসতাম, তোমার আসার কি দরকার ছিল। ও বলছে না তোমার মজাতেই আমার মজা। আমি বললাম কি আছে স্যার, আমি তো মজা করিনি। যাই হোক দেখো, মানে অনেকে আমার গায়ে ঝাঁপিয়ে পড়ছে, সেখানেও আমি ভয় পাচ্ছি। তারপরে এই জায়গাটাই আমার জন্য একদম বেস্ট, এই লাফালাফি করার জায়গাটা। প্রিয়াংশু আমার ভিডিও করছে, আমি ওর ভিডিও করছি, যাই হোক। তারপরে তো এইটাতে আমি চেষ্টা করলাম ওঠার, দেখো এটা তো আমার খুব ভয় লাগছিলো, অনেকক্ষণ মানে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে এটা করছে না করছে। তারপরে অনেক সাহস করে ভাবলাম যে না এটা আমি ট্রাই করবই, করেই ছাড়বো। প্রিয়াংশু আমাকে চ্যালেঞ্জ করেছে যে তুই এটা একটার বেশি উঠতেই পারবি না। আমি বললাম একটার বেশি আমি উঠতে পারবো না, ঠিক আছে আমি করবই। তারপরে তো 4-5 জন পরে লাইনে দাঁড়িয়ে 15-20 মিনিট, তারপরে আমি উঠলাম, মানে এটার মধ্যে ওঠার চেষ্টা করলাম। আর এখানে যে ছিল সে আমার পায়ে ওই রোপগুলো বেঁধে দিচ্ছিল, আর আমার তো খুব ভয় লাগছিলো যখন আমি ওঠার ট্রাই করলাম। জাস্ট ও ঠিকই বলেছে যে আমি একটার বেশি উঠতে পারবো না, আর তাই হলো। আর তো ভয় লাগছিলো যদি পড়ে যাই, কিন্তু এখানে তো রোপ দিয়ে বাঁধা ছিল, আমার মন মানছিল না। তারপরে আমি আর ট্রাই করিনি, নেমে গেলাম। আর এখানে ভালো ভালো গান চলছিল, নাচছিলাম। তারপরে ওই মিকি মাউস যেটা আমরা ছোটোবেলায় চড়তাম, ওই টাইপেরই একটা ভাইব আসে, ওই জিনিসগুলো দিয়ে এরকম ওই লাফালাফি করে মানে ফেলে দেয়, এই জিনিসটা আমি ট্রাই করলাম, দেখো কি সুন্দর। আমি তো ফার্স্টে ভেবেছিলাম আমার ঘেটি হয়তো ভেঙে যাবে এটা ঘুরে পড়ার পরে, দেখলাম যে না আমার ঘেটি ঠিকই আছে, বেশ মজাই হলো। তারপরে নেমে গেলাম, আর তারপরে এই স্পঞ্জের এখানটায় উঠলাম, উঠে আর কি করবো, একা একা কি ভালো লাগে বলো। তোমরা যদি আসো না অনেক 4-5 জন মিলে আসবে, প্রিয়াংশু তো এখানে বসেছিল। আমি বললাম তুই কোনো কিছু করবি না, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি মজা। আমি তারপরে লাফালাফি স্টার্ট করলাম, ওকে একদম পুরো নাড়িয়ে দিলাম, মানে ওকে একদম পুরো ফেলেই দিলাম ওটার মধ্যে। এবার তোমাদের বলে দিই এখানের প্রাইস কি আছে, এখানে পার পার্সন 650 টাকা করে, আর তোমাদের যে এখানে মোজা পাওয়া যায় সেটা কিন্তু নিতেই হবে, 60 টাকা করে পার মোজা, তো ওটা নিয়ে ঢুকতে হবে। এই মোজাটা তোমরা পরের বার যখন আসবে তখন এটা ক্যারি করতে পারো, আর 650 টাকা দিয়ে তোমাদের ঢুকতে হবে। তো তারপরে ওখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টের মানে খাওয়ার
খাবারগুলোর দাম অ্যাভারেজ ছিল আর খাবারগুলো ভালোই ছিল মোটামুটি। এখানে কিন্তু সমস্ত ভেজ খাবার তোমরা পাবে। তো আমরা খাবার অর্ডার করেছিলাম হচ্ছে হোয়াইট সস পাস্তা, আমার তো বেশ ভালো লেগেছিল। এখানে তোমরা বার্থডে পার্টিও মানাতে পারো, মানে 20 জন মতো অ্যারেঞ্জমেন্টে তোমরা বার্থডে পার্টি ট্রাই করতে পারো। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমাদের টাইমও শেষ হয়ে গেছিলো, মানে আর 10-15 মিনিট বাকি ছিল। আমরা ভাবলাম যে না বেরিয়ে যাই, তারপরে বেরিয়ে চলে আসলাম একটু কাবাবসের এখানে, যেখানে আমাদের খুব ভালো লাগে কাবাব খেতে। এই গুপ্তাস কিচেনে এই জায়গাটাতে তোমরা এসে কিন্তু এখানে ভালো ভালো কাবাব ট্রাই করতে পারবে। ফার্স্টেই নিলাম মোমো, মোমোটা আমার অতটা ভালো লাগেনি, স্টাফিংটা অনেকটা বেশি ছিল। যাই হোক মোমোর স্যুপটা খুব ভালো ছিল। তারপরে নিলাম এই কাবাবটা যেটার নাম হচ্ছে বাটার চিকেনের কাবাব, খুব সুন্দর, এটা তোমরা অবশ্যই ট্রাই করো। আমি গেলে এখানে খাই। তারপরে চলে আসলাম একটু সিসি2-তে। সিসি2 আসার কথা ছিল না, ওর একটা বন্ধু বললো ওকে একটু পিক করতে আধ ঘন্টা ওয়েট করার জন্য। তো ওয়েট করবো শুধু শুধু ভাবলাম যে না কেভেন্টার্স থেকে একটু কফি খেয়ে নিই। আমি নিয়েছিলাম মিল্কশেক, ও নিয়েছিল কফি। ওখানে তোমরা 1.5 ঘন্টা থাকতে পারবে, আমরা 1 ঘন্টা 20 মিনিট মতো ছিলাম। কেভেন্টার্সে কফি খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এই বোতলগুলো, যেগুলো খুবই ভালো লাগে আমার, নিয়ে যাব বাড়িতে। আমি তো অমৃতা বণিককে বলি, তাছাড়া শুধু অমৃতা বণিককে বলি, আর নাহলে অন্য কাউকে বলে তো মারবে। তাই আমি বলতে বলছি তো, আমি এখন ডেয়ার দেবো তোমাকে, তুমি করবে না? না করবে, তুমি আমাকে 20 টাকা দিলেও পারবো না। এসে তাহলে বলছো ফাইনালি হয়ে গেল আমাদের জাস্ট জাম্পিং, আমরা বেরিয়ে পড়েছি। জাস্ট 15 মিনিট মতো বাকি ছিল, তো তাও আমরা থাকিনি, খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।